जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, एई नम्बरे लिखे शुधु रेखे दिन पकेटे, दस दिक थेके आसते थाकबे अफुरंत टाका। हाँ बंधुरा, एई एकटी मात्र संख्या लिखे आपनार पकेटे रेखे दिन, एर फले आपनार जीवने आसबे सुख समृद्धि ओ आर्थिक उन्नति। सुप्रिय दर्शक बंधुरा, आज आमी आपनादेर उद्देश्ये एमन एकटी नम्बरेर कथा बोलबो, जे नम्बरटी आपनी एकटी कागजे लिखे आपनी आपनार पकेटे रेखे दिते पारेन, বা যদি আপনার মানি ব্যাগ বা পার্সে রেখে দিতে পারেন, তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি যেমন আপনার জীবনে আসবে, ঠিক তেমনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি ছোঁয়া পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের উদ্দেশ্যে একটি কথা জানাবো, যে আপনারা জানেন যে প্রত্যেকটি নাম্বারের কিন্তু একটি পজিটিভ এবং একটি নেগেটিভ দিক রয়েছে। অর্থাৎ এই নাম্বার দিয়ে আমাদের জীবনে কিন্তু অনেক কিছুই নির্ধারণ করা যায়। আর আপনারা হয়তো এ বিষয়ে অনেকেই বিশ্বাস করেন, আবার অনেকেই বিশ্বাস করেন না। কিন্তু বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন, এই নাম্বার কিন্তু আপনার জীবনকে পাল্টে দিতে বেশি সময় নেবে না, মন থেকে বিশ্বাস আনবেন। কারণ ইচ্ছা শক্তি এবং বিশ্বাসের দ্বারাই অনেক কিছু লাভ করা যায়। তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে নাম্বারটির কথা বলবো, সেই নাম্বারটি কিভাবে আপনারা লিখবেন এবং কিভাবে আপনারা রাখবেন, এই সমস্ত কিছুটাই আপনাদের জানিয়ে দেব। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই নাম্বার শুধু লিখলেই হবে না, এর সঙ্গে বিশেষ কিছু কার্যকলাপ রয়েছে যেগুলি আপনাকে অতি অবশ্যই করতে হবে। আর আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে কথা দিচ্ছি, আর আপনি যদি প্রতিনিয়ত এই নাম্বারটি লিখতে পারেন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে আপনি অনেক উপকৃত হবেনই হবেন। আর তার জন্যই সবার প্রথমে আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে এবং একটি কমলা কালার বা অরেঞ্জ কালারের একটি পেন আপনাকে নিতে হবে। এই নাম্বার শুধুমাত্র আপনার অর্থনৈতিক ভাগ্যকে যেমন জাগ্রত করবে, ঠিক তারই সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দেবে। এবং অবশ্যই যারা ছেলেরা আছেন বা মেয়েরা আছেন, উভয়কেই কিন্তু তার বাঁ দিকে এটিকে রাখতে হবে। এবং একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের অবগত করে রাখি, যে আপনারা কি করবেন। বন্ধুরা, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি, দয়া করে আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করুন। বন্ধুরা, প্রথমেই আপনারা যে কোনো দিন এই কাজটি করার জন্য নির্ধারণ করতে পারেন, তবে সবথেকে ভালো হয় বৃহস্পতিবার সন্ধ্যার পর বা শুক্রবার সন্ধ্যার পর। যাই হোক বন্ধুরা, আপনারা যখন সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে সন্ধ্যা দেবার পর বাড়ির ঠাকুর ঘরে যখন পুজো আরাধনা করবেন, আর এই পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনি সেই হাতের কাছে সেই একটি সাদা কাগজ এবং একটি অরেঞ্জ বা কমলা কালারের
পেন কাছে রাখবেন। বন্ধুরা, আমি একই সঙ্গে আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আর তা হলো এমন কিছু কিছু পেন আছে যেগুলি বাড়িতে রাখা অত্যন্তই শুভ বলে মনে করা হয় এবং অনেক সময় অনেক কাজেও লাগে। যেমন লাল পেন, অরেঞ্জ কালারের পেন বা সাদা কালারের পেন। হ্যাঁ বন্ধুরা, এই পেনগুলো বাড়িতে রাখলে সেটা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তাই আগে থেকেই এই সব পেনগুলো বাড়িতে কিনে এনে রেখে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক বন্ধুরা, এরপর আপনি সেই সাদা কাগজটির ওপর আপনি একটি গোল বৃত্ত অঙ্কন করবেন এবং বৃত্তের মধ্যে আপনারা তিনটি আট লিখবেন, অর্থাৎ আপনারা 888 সংখ্যাটি লিখবেন এবং সেই বৃত্তের মধ্যে, এরপর ওই বৃত্তের মধ্যে আপনার সকল মনস্কামনা মনোবাসনা আপনি লিখে দেবেন। এইবার হয়তো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে এত নাম্বার থাকতে আমরা এই তিনটে আটই লিখব। তাদের উদ্দেশ্যে বলে রাখি বন্ধুরা, এই তিনটি আটকে যোগ করলে হয় 24, আর আমরা যদি এই 2 আর 4কে যোগ করি তাহলে হয় 6, আর এই 6 সংখ্যাটি নির্ধারণ করে আমাদের শুক্র গ্রহকে। হ্যাঁ বন্ধুরা, আমাদের যে শুক্র গ্রহ সেই শুক্র গ্রহকে নির্ধারণ করে, আর এই শুক্র গ্রহ আমাদের ভাগ্য নির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক তেমনি আমাদের জীবনে নিয়ে আসে সুখ শান্তি সমৃদ্ধি। তাই বন্ধুরা, এই বিজ্ঞান যুগেও আমরা প্রত্যেকেই যুক্তি দিয়ে সব কিছুই মানতে চাই। তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে ব্যাখ্যা করে দিলাম। এরপর আপনি ওই কাগজের টুকরোটি অর্থাৎ ওই বৃত্তটি কেটে নিয়ে মা লক্ষ্মীর চরণ ছুঁয়ে আপনি আপনার বাঁদিকের পকেটে সেটিকে রেখে দিন। এবং এরই সঙ্গে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের প্যান্টের পকেট হোক বা বুক পকেট হোক, আপনাকে কিন্তু এই কাগজের টুকরোটি আপনার বাঁদিকেই রাখতে হবে। আর মা বোন ও দিদিদের ক্ষেত্রে বলি যে আপনাদের তো কোনো পকেট নেই, তাই আপনারা আপনাদের পার্সের মধ্যে বা পাস আপনারা আপনাদের পার্সের মধ্যে রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।